জানিয়ে দিব আজকের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, সরকারের সাথে দরকষাকষি চলছে বেগম খালেদা জিয়ার, যে কারণে বাতিল হল জাহাঙ্গীরের মনোনয়ন, 144 দিন পর বিএনপির কার্যালয়ে গেলেন রুহুল কবির রিজভী, জাতীয় পার্টিতে আবারও বাড়ছে রওশন জিএম কাদেরের বিরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এবারকার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এটিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ নয়, বরং সরকারের সাথে বেগম খালেদা জিয়ার দর কষাকষির অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিবেন এবং অন্যদিকে সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার অনুমতি প্রদান করবে। এই দর কষাকষি অনেক দূর এগিয়ে গেছে এবং এর অংশ হিসেবে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়া। সম্প্রতি বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। ঈদের আগে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তার সঙ্গে ঘণ্টা দেড়েকের বৈঠক করেন। ঈদের দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে ফিরোজার বাসভবনে ডেকে নিয়ে যান এবং সেখানেও তাদের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া এবারকার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান। বেগম খালেদা জিয়ার হঠাৎ এমন রাজনীতিতে সরব হওয়ায় সরকারের সাথে সমঝোতার ইঙ্গিত বলেই মনে করছেন কেউ কেউ। তবে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা চাইছেন যে আগে সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিক। অন্যদিকে সরকার পক্ষ চাইছে আগে খালেদা জিয়া নির্বাচনে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিক। এমন একটি টানাপোড়েনের মধ্যে তিনি পারিবারিক সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেটি তেমন জটিল কিছু নয়, তার হাসপাতালে ভর্তি হওয়া একটি কৌশলের অংশ মাত্র। সরকারের জন্য তাকে বিদেশ পাঠানো সহজ হয় এবং হাসপাতাল থেকে তিনি যাতে একটি সুপারিশ নিতে পারেন তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে তারা সরকারের কাছে নতুন করে আবেদন করতে পারবেন। তবে সরকার এটা নিশ্চিত হতে চাইছেন যে খালেদা জিয়া নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে তারপর বিদেশে যাক। নির্বাচনের আগে বিদেশ যাওয়া নিয়ে সরকারের মধ্যে এক ধরনের আপত্তি রয়েছে। অনেকে মনে করছেন, নির্বাচনের আগে যদি খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে বিদেশে গিয়ে তিনি তার মতো প্লাটে ফেলতে পারেন, কারণ বিএনপির রাজনীতির ইতিহাস কথা দিয়ে কথা না রাখার। এর আগেও বিভিন্ন সময় বিএনপি এমন কাজ করেছে, তারেক জিয়া লন্ডনে যাবার আগে সেখানে গিয়ে রাজনীতি করবেন না বলেছিলেন, কিন্তু সেই কথা তিনি রাখেননি। বেগম খালেদা জিয়াও 1-11 সময় সপরিবারে সৌদি আরব চলে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছিলেন, কিন্তু যাওয়ার পর তিনি তার কথা থেকে সরে আসেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আলোচিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাস মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে রিটার্নিং কর্মকর্তা ফয়দুল ইসলাম বলেন, একটি গার্মেন্টস কারখানা ঋণের গ্যারান্টার ছিলেন জাহাঙ্গীর আলম। ওই প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হওয়ার কারণে গ্যারান্টার হিসেবে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিকদের জানান, যেই ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে সেই ব্যাংক ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। তিনি রহিমের বিপরীতে জামিনদার ছিলেন। এই সময় ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা ঋণ পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে জাহাঙ্গীর আলম ঋণখেলাপি, এজন্য তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কারাগার থেকে মুক্তির পর 144 দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে গিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুর 12টায় তিনি দলীয় কার্যালয়ের সামনে আসেন। এর আগে থেকেই রিজভীকে স্বাগত জানার জন্য কয়েকশত নেতাকর্মী অপেক্ষা করছিলেন। রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি নিয়ে সিটি হাট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দপ্তরে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদপ্তর সম্পাদক মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিন সহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে রিজভীকে শুভেচ্ছা জানান। এ সময় রিজভী দলীয় নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং সরকার পতন আন্দোলনে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত বছরের 7 ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে গ্রেফতার করেছিল পুলিশ।
নির্বাচন যতই কাছাকাছি আসছে, জিএম কাদের ও রওশন এরশাদকে ঘিরে জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ বিরোধ ততই দানা বাঁধছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাপার ভিতরকার এই বিরোধ মূলত দলটির নিয়ন্ত্রণ নিয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বিরোধের অনেকটাই নিয়ন্ত্রিত হচ্ছে দলের বাইরে থেকে, ফলে এই বিরোধ নিরসনের সম্ভাবনা কম বলে মনে করছেন দলটির নেতাদের অনেকেই। জাপার গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, দলের কর্তৃত্ব, কমিটি গঠন ও প্রার্থিতা নিয়ে দুই পক্ষের বিরোধ সামনে আরও প্রকাশ্য হতে পারে। নেতাকর্মীদের বড় অংশটি এখন পর্যন্ত দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে থাকলেও একটি পক্ষ নির্বাচনকে সামনে রেখে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ঘিরে তৎপর রয়েছেন। আবার অনেকে দুই দিকেই সম্পর্ক রেখে চলছেন। জাপার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকের মধ্যে এমন ধারণা সৃষ্টি হয়েছে যে দলের প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত থাকতেই দলের নির্বাচন কেন্দ্রিক বিভক্তি যেভাবে জিয়েছিল সেটি আগামীতেও থাকবে। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় জিএম কাদের কোনো কারণে সরকারবিরোধী অবস্থান নিলে রওশন এরশাদের নেতৃত্বাধীন অংশ পাল্টা অবস্থান নেবে। আর এক্ষেত্রে সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ যে সরকারের সঙ্গেই থাকবেন তা তিনি বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছেন। দলটির নেতাদের অনেকে বিভিন্ন সময় বলেছেন, 2014 ও 2018 সালে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে। ওই দুটি নির্বাচনে জাপাকে অংশ নিতে হয়েছিল সরকারের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। আগামী নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় সেক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে জাপার গুরুত্ব বেড়ে যাবে। সেই সম্ভাবনাকে সামনে রেখে জাপার সাবেক ও বর্তমান নেতাদের অনেকে সংসদ সদস্য হওয়ার আশায় এখন থেকেই রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। কারণ সরকারের কাছে জিএম কাদেরের চেয়ে রওশন এরশাদ বেশি আস্থাভাজন বলে জাপার নেতাদের অনেকের ধারণা। সম্প্রতি দল পরিচালনা নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের যে পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তাতে দলের এই নেতাদের এই ধারণা আরও জোরদার হয়েছে। জিএম কাদেরের উপর আদালতের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর তার দল পরিচালনায় এখন সমস্যা না থাকলেও দলের ভিতরকার সংকট কাটেনি। যদিও জাপার অন্যতম কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, তিনি জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব দেখেন না, তবে আগামী নির্বাচনে হয়তো কথা আছে, সেটা দলে ভাঙ্গন সৃষ্টি করতে পারবে না। তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে কি করবে সেটা এখনও বলার সময় হয়নি, তবে জাতীয় পার্টি যাই করবে সঠিক সিদ্ধান্তই নেবে। জাপার দায়িত্বশীল সূত্র জানায়, রওশনপন্থী অংশটি কিছুদিন চুপচাপ থাকার পর এখন নতুন করে জাপার সম্মেলন অনুষ্ঠানে তোড়জোড় শুরু করেছে। তারা 23 এপ্রিল সম্মেলন প্রস্তুতি কমিটির একটি সভা করে। ওই সভায় রওশনপুত্র ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রাহাগীর আল মাহিসাদ এরশাদ প্রধান অতিথি ছিলেন। সবার সিদ্ধান্ত হিসেবে আগামী জুনের মধ্যে সম্মেলন করে কমিটি গঠন এবং সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা করার ঘোষণা দেওয়া হয়। জাপার এই বিভক্তিকে মহল বিশেষের আরোপিত বলে মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি শক্তিশালী হোক তা কোনো সরকারই চায় না, কারণ জাতীয় পার্টি দুর্বল হলেই তাদের লাভ। কিন্তু যারা নিজ দলকে দুর্বল করতে চক্রান্তের অংশ হচ্ছে তারা না বুঝে করছে, শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব থাকবে না। ধৈর্য ধরে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। আর সব খবর পেয়ে যান সবার আগে।